টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS ইউটিউব চ্যানেল, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 30 তারিখ, 31 তারিখ এবং আজকের অর্থাৎ 1 তারিখের কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, নাহলে কিন্তু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে রিলেটেড যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনারা মিস করে যেতে পারেন। তো গত দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয়নি, হ্যাঁ, একটু ব্যস্ত থাকার কারণে। তো আজকে তিনটের যে কম্বাইন্ড, 3 দিনের টোটাল কম্বাইন্ড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপলোড করে দেওয়া হচ্ছে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু দেখতে থাকবেন। তো 30 তারিখে যেটা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে ব্যালট পেপার্স উইল বি ইউজড ইন নিজামাবাদ ইনস্টিড অফ ইভিএম, হোয়াই? তো সারা দেশে কিন্তু ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, হ্যাঁ, যেটা ইউজ করা হবে, কিন্তু নিজামাবাদ অর্থাৎ তেলেঙ্গানার যে নিজামাবাদ সেখানে কিন্তু ইভিএম ইউজ করা হবে না। তো সেটা কেন? তো চলুন দেখে নেওয়া যাক ডিটেলস আর্টিকেলটা। হোয়াইল দ্য এন্টায়ার কান্ট্রি উইল ভোট ইন ইভিএমস ইন দ্য লোকসভা পোলস 2019, দ্য পিপল অফ নিজামাবাদ ইন তেলেঙ্গানা উইল ভোট থ্রু ব্যালট পেপার্স। তো কী জন্য এই ক্রাইসিসটা তৈরি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ফর দ্য লোকসভা পোলস 2019 ইন দ্য নিজামাবাদ লোকসভা সিট দেয়ার আর 185 ক্যান্ডিডেটস ইন কন্টেশন, হ্যাঁ, অ্যাজ ওয়ান ইভিএম ক্যান অ্যাকোমোডেট অনলি 16 ক্যান্ডিডেটস অ্যান্ড ম্যাক্সিমাম অফ 4 ইভিএমস ক্যান বি ইউজড ইন ওয়ান পোলিং বুথ। দ্য ইলেকশন কমিশন ইজ ফোর্স টু সুইচ ব্যাক টু দ্য এজ ওল্ড প্র্যাকটিস অফ ব্যালট পেপার্স। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল 185 ক্যান্ডিডেটস কিন্তু একটা বুথ থেকে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে ইলেকশন কমিশন অনুযায়ী, ইলেকশন কমিশনের ডেফিনেশন দেওয়া আছে যে 4টা ইভিএম কিন্তু ইউজ করা যেতে পারে, আর আপনারা জানেন যে একটা ইভিএমে টোটাল 16 ক্যান্ডিডেট ম্যাক্সিমাম কিন্তু টোটাল নাম থাকতে পারে। তো সেক্ষেত্রে 185টা যথেষ্ট বেশি, তার জন্যই কিন্তু পুরনো পদ্ধতি অর্থাৎ ব্যালট পেপারের মাধ্যমে কিন্তু নিজামাবাদের কিন্তু ভোট নেওয়া হবে। তো চলুন 30 তারিখের নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। নিউ মেথড টু পিউরিফাই ওয়াটার ইউজড ইন অয়েল রিফাইনমেন্ট। Scientists have developed a process to remove nearly all traces of oil in produced water, a byproduct from the oil refinery and extraction process. About 2.5 billion gallon of produced water is generated each day in the US. তো এক্ষেত্রে কী হচ্ছে যে অয়েল রিফাইন করার পর যে জলটা, হ্যাঁ, অতিরিক্ত হয়ে যায় সেটাকে কীভাবে পিউরিফাই করা যায় তার কিন্তু প্রচেষ্টা। তো ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটসে প্রায় 2.5 বিলিয়ন, হ্যাঁ, গ্যালন কিন্তু সেখানে জল উৎপাদন হয় ইচ ডে। উৎপাদন হয় বলতে এক্ষেত্রে যেটা দূষিত জল অর্থাৎ যে তেল রিফাইন করার পর যে জলটা অবশিষ্ট থাকে। হ্যান্ডলিং দ্যাট ওয়াটার ইজ মেজর চ্যালেঞ্জ ইন দ্য অয়েল রিফাইনারি ইন্ডাস্ট্রি। অয়েল রিফাইন যে করা হয় সেই ইন্ডাস্ট্রির পক্ষে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে 2.5 বিলিয়ন গ্যালন যে জল কিন্তু, হ্যাঁ, সেটা যাতে নষ্ট না হয় এবং সেটা যাতে ঠিকঠাক ডিস্ট্রিবিউশন করা যায়, হ্যাঁ, পিউরিফাই করা যায় সেটা কিন্তু দেখার। তো পার্টিকুলারলি বিকজ ইট ইজ ডিমড আনইউজেবল ফর হাউস হোল্ড অ্যান্ড কমার্শিয়াল ইউজ বিকজ অফ রিমেনিং কন্টামিনেশন। তো এমনিতেই ওই জলটা কিন্তু ইউজ করা যাবে না, হাউস হোল্ড অর কমার্শিয়াল কাজ কোনো কাজেই কিন্তু ইউজ করা যাবে না, হ্যাঁ, কারণ সেটাতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পার্টিকেলস থেকে শুরু করে কিন্তু জার্মস থেকে শুরু করে সব কিছু কিন্তু মিশে থাকে। তো রিসার্চার্স অ্যাট পার্ডি ইউনিভার্সিটি ইন দ্য ইউএস হ্যাভ ডেভেলপড এ প্রসেস টু রিমুভ নিয়ারলি অল ট্রেসেস অফ অয়েল ইন প্রডিউসড ওয়াটার। তো ইউএসের মধ্যে, হ্যাঁ, পার্ডি ইউনিভার্সিটি চেষ্টা করছে যে সেই জলটা যাতে পিউরিফাই করা যায়। তো এটাকেই বলা হচ্ছে যে নিউ মেথড টু পিউরিফাই ওয়াটার, হ্যাঁ, ইউজড ইন অয়েল রিফাইনমেন্ট। তো চলুন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স যাওয়া যাক। এটা হলে অবশ্যই খুবই লাভ হবে দেশের মানুষেরই, কারণ অতটা জল নষ্ট হয়ে যাচ্ছে সেটা বাঁচবে। তো চলুন 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটি 30 তারিখের দেখে নেওয়া যাক। আইআইটি খড়গপুর অ্যান্ড উইপ্রো পার্টনার ফর রিসার্চ ইন 5G অ্যান্ড AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আইআইটি খড়গপুর আর উইপ্রো আপনারা জানেন যে লিডিং গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টর একটা। তো তারা দুজন মিলে কিন্তু কনসাল্টিং এ বিজনেস প্রসেস সার্ভিস কোম্পানি অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, সাইন্ড এ মো টু কোলাবোরেট অন হাই ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ফোকাসড অ্যাপ্লাইড রিসার্চ ইন দ্য এরিয়াজ অফ 5G অ্যান্ড AI। তো এই দুজন মিলে কিন্তু 5G এবং
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর রিসার্চ করার কিন্তু তাদের মধ্যে একটা মো সাইন হলো। তো চলুন তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। দ্য গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শক্তিকান্ত দাস লঞ্চড দ্য বুক ইন্ডিয়ান ফিসক্যাল ফেডারেলিজম অথার্ড বাই ডক্টর ওয়াই ভি রেড্ডি অ্যান্ড জি আর রেড্ডি। তো এই টাইপের বইয়ের নাম কিন্তু বিভিন্ন সময় এক্সামে এসে থাকে, তো এই জন্য কিন্তু এগুলো কিন্তু জেনে রাখা হলো। তো চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি কী বলছে দেখে নেওয়া যাক, এবং এটি ছিল 30 তারিখের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ইউনাইটেড নেশনস ওয়েদার এজেন্সি, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন রিলিজড ইটস অ্যানুয়াল স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট রিপোর্ট 2018। তো WMO অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন warned that the physical and socio-economic impacts of climate change are accelerating day by day. তো এটা আপনারা রিয়েলাইজ করতে পারছেন যে দিন দিন কিন্তু গরম বাড়ছে, হ্যাঁ টেম্পারেচার বাড়ছে, পৃথিবী পৃষ্ঠের কিন্তু টেম্পারেচার ইনক্রিজ হতেই থাকছে প্রত্যেক বছর, ইচ অ্যান্ড এভরি ইয়ার কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে এক্সিলারেটিং ডে বাই ডে। ইন দিস রিপোর্ট দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন টেম্পারেচার্স অ্যাজ 2018 was the fourth warmest year on record and almost 1 degree C, no, 1 degree Celsius above from the period of 1850 to 19. 1900 এবং 1850 এবং 1900 সালে যেটা ছিল, হ্যাঁ তার থেকে কিন্তু অলমোস্ট 1 ডিগ্রি কিন্তু বেড়ে গেছে, এবং 2018টা সব থেকে ফোর্থ ওয়ার্মেস্ট ইয়ার কিন্তু বলা হচ্ছে। আপনারা 2018 কিন্তু লক্ষ্য করবেন যে টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই বেশি ছিল অন্য যে আগে যে 2017-16 এইসব ইয়ারগুলোর থেকে, রিয়েলাইজ করতে পারবেন এটা। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট ফর দ্য এফেক্ট অফ গ্রিন হাউস গ্যাসেস টেম্পারেচার মে বি ইনক্রিজড আপ টু 3-5 ডিগ্রি সেলসিয়াস কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াস রেকর্ড বাই দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি অলসো। দ্য সি লেভেলস অলসো 3.7 মিলিমিটার্স হায়ার দেন 2017। তো 2017 যা ছিল তার থেকে সি লেভেলও কিন্তু 3.7 মিলিমিটার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো যে পোল রিজিয়নগুলো আছে সেগুলোর কিন্তু যে বরফ সেগুলো গলেই কিন্তু এই জলের স্তরের কিন্তু বৃদ্ধি। তো প্রতিটা দেশই কিন্তু চেষ্টা করছে যাতে কিন্তু এই গ্রিন হাউস এফেক্ট, যাতে গ্রিন হাউস গ্যাস উৎপাদন যাতে কমে যায়, হ্যাঁ এবং স্টেবল হয়, হ্যাঁ সাস্টেন হয় যাতে ইয়েটা, এবং যাতে গ্লোবাল ওয়ার্মিংটা কম হয় কিছুটা। তো দেখা যাক কতদূর কী হয়। তো সরকারের তরফ থেকে যা স্টেপ নেওয়া হচ্ছে, হ্যাঁ সেগুলো সরকারের তরফ থেকে নিক, কিন্তু অ্যাজ এ সিটিজেন কিন্তু আমাদেরও কর্তব্য বৃক্ষরোপণ, বেশি করে বৃক্ষরোপণ করার, যাতে কিছুটা হলেও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং কিছুটা হলেও কম হয়। তো চলুন এবার যাওয়া যাক কিন্তু 31 তারিখের অর্থাৎ 31শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে। তো আমরা এখন চলে এসেছি 31শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে। তো চলুন 31শে মার্চের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। আর্থ আওয়ার 2019 যেটা হয়ে গেল, আর্থ আওয়ার যেটা বলা হয় এভরি ইয়ার 30শে কিন্তু মার্চ রাত্রি 8:30 থেকে 9:30টার মধ্যে কিন্তু এই আর্থ আওয়ার পালন করা হয়। আপনারা পিকচারটা দেখে বুঝতে পারছেন যে ওই টাইমটা কিন্তু লাইটস অফ করে দেওয়া হয়। তো আর্থ আওয়ার 2019 ওয়াজ উইটনেসড অন মার্চ 30 বাই টার্নিং অফ লাইটস অ্যাট 8:30 PM লোকাল টাইম ফর অ্যান আওয়ার অ্যাজ এ কল ফর গ্লোবাল অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ। দ্য থিম অফ আর্থ আওয়ার 2019 ইজ কানেক্ট টু আর্থ। তো চলুন তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া যাক। এই থিমগুলো কিন্তু বেশি করে মনে রাখবেন আপনারা। চলুন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ফেসবুক ব্যানস হোয়াইট ন্যাশনালিজম হোয়াইট সেপারেটিজম অন ইটস প্ল্যাটফর্ম। তো ফেসবুকের মধ্যে কোনো ফেসবুক কিন্তু টোটালি ব্যান করে দিল, হ্যাঁ রেসিজম যে ব্যাপারটা, জাতি বৈষম্যতা এই টাইপের ব্যাপারটা কিন্তু হোয়াইট ন্যাশনালিজম। তো অ্যাকচুয়ালি এই হোয়াইট ন্যাশনাল এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু US, হ্যাঁ UK ওই জায়গায় বেশি দেখা যায়, কারণ ওই জায়গার মানুষ বেশি ফর্সা। হ্যাঁ তো সেক্ষেত্রে তারা কিন্তু যে কালো চামড়ার মানুষ তাদেরকে কিন্তু নিচু চোখে দেখে। তো এইটা ফেসবুক কিন্তু ব্যান করে দিল এই ধরনের পোস্ট, এবং হ্যাঁ যে এই প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কিছু কিন্তু শেয়ার করা যাবে না। তো চলুন তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। 5 ভ্যারাইটিজ অফ ইন্ডিয়ান কফি হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য GI ট্যাগ। তো 5 রকমের কফিকে GI ট্যাগ দেওয়া হলো ইন্ডিয়ান কফিকে। তো কী সেগুলো একটু দেখে নেওয়া যাক। 5 ভ্যারাইটিজ অফ ইন্ডিয়ান কফি হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, এ মুভ দ্যাট উইল এনহ্যান্স দেয়ার ভিজিবিলিটি গ্লোবালি অ্যান্ড অ্যালাউ গ্রোয়ার্স টু গেট দ্য রাইট ভ্যালু। তো এই 5টা কফির কী কী নাম একটু দেখে নেন। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রুগ আরবিকা কফি,
যেটা পাওয়া যায় কোথায়, কোডাগু ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। সেকেন্ড হচ্ছে ওয়ানাদ রাবুস্তা কফি, যেটা পাওয়া যায় ওয়ানাদ ডিস্ট্রিক্ট ইন ইস্ট কেরালা। তারপর চলে যায় নেক্সট, কফিটার নাম হচ্ছে চিকামাগালুর আরবিকা কফি, যেটা পাওয়া যায় চিকামাগালুর ডিস্ট্রিক্টে, হ্যাঁ, কর্ণাটকা। তারপর নেক্সট হচ্ছে আরাকু ভ্যালি আরবিক কফি, যেটা পাওয়া যায় বিশাখাপত্তনম ডিস্ট্রিক্ট, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ওড়িশা রিজিয়ন। তারপর নেক্সট হচ্ছে বাবাবুদান গিরিজ আরবিকা কফি, যেটা পাওয়া যায় সেন্ট্রাল পোর্শন অফ চিকমাগালোর ডিস্ট্রিক্ট। তো এই পাঁচটা কফি কিন্তু তাদেরকে কিন্তু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেওয়া হলো। হ্যাঁ, তো এগুলো মনে রাখবেন আপনারা। তো তারপর নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট ব্যানস সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট। ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু ব্যান করে দিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট ইউজ কিন্তু। তো ডিটেলস আর্টিকেলটা চলুন দেখে নেওয়া যাক। দ্য ইউরোপিয়ান পার্লামেন্ট অ্যাপ্রুভড ব্যান অন সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রোডাক্ট সাচ এজ দ্য স্ট্র, কাটলারি অ্যান্ড কটন বার্ডস দ্যাট আর ক্লগিং দ্য ওয়ার্ল্ডস ওশেন্স। তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক অর ডিসপোজেবল প্লাস্টিক আর ইউজড অনলি ওয়ান্স বিফোর দে আর থ্রোন অ্যাওয়ে অর রিসাইকেলড। দে আর নট ইউজুয়ালি বায়োডিগ্রেডেবল অ্যান্ড গোজ ইন্টু এ ল্যান্ড ফিল্ড হোয়ের ইট ইজ বারিড অর ইট গেটস ইন্টু দ্য ওয়াটার অ্যান্ড ফাইন্ডস ইটস ওয়ে ইন্টু দ্য ওশান। তো এগুলো সমুদ্রে কিন্তু এই প্লাস্টিকগুলো যেগুলো ডিগ্রেডেবল নয়, বায়োডিগ্রেডেবল নয়, সেগুলো কিন্তু সমুদ্রে পড়ে সমুদ্রের যেসব প্রাণী, সামুদ্রিক প্রাণী, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষতি করছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু ব্যান করে দিল। দ্য ডিগ্রেড ইন্টু দ্য পার্টিকেলস আফটার মেনি ইয়ার্স। তো এগুলো অনেক অনেক বছর পরেও কিন্তু এগুলো নষ্ট হয় না, এই ধরনের প্লাস্টিক। তো এই জন্যই কিন্তু ব্যান করে দেওয়া, এটা এটা খুবই ভালো স্টেপ ইউরোপিয়ান পার্লামেন্টের তরফ থেকে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিপোর্ট সেজ রেট অফ এমিশন অফ CO2 ইনক্রিজড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কিন্তু CO2 এই রিসেন্ট কয়েক বছরে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো সেটা বলছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA। তো IEA রিপোর্ট অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড এমিশন সেড দ্যাট ইন্ডিয়া এমিটেড 2,299 মিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইন 2018। 2018 সালে যেটা বিশ্ব উষ্ণায়ন সবথেকে বেশি পরিমাণ লক্ষ্য করা গেছে, কিন্তু ইন্ডিয়ার যে বিভিন্ন যে বড় বড় কিন্তু সিটি সেখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ, যেমন দিল্লি, কলকাতা, এগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণ দূষণের মাত্রা ছিল। তো সেক্ষেত্রে CO2 কিন্তু যথেষ্ট প্রডিউসড হয়েছে, প্রায় 2,299 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড 2018 কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু বাতাসে ছড়িয়েছে। তো দ্য রেট অফ গ্রোথ অফ কার্বন ডাইঅক্সাইড এমিশন ইন ইন্ডিয়া ওয়াজ হায়ার দ্যান ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না। তো US, চায়না এগুলো প্রতিবার এগুলো কিন্তু সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরিতে কিন্তু অগ্রণী ভূমিকা নেয়। হ্যাঁ, ইন্ডিয়া তো ইন্ডিয়াতে কিন্তু তারা অনেক বেশি তাদের ইন্ডাস্ট্রি পরিমাণও। তো সেই ক্ষেত্রে USA এবং চায়নাকেও কিন্তু ছাড়িয়ে গেল ইন্ডিয়া 2018 রিপোর্ট, তাই বলা হচ্ছে। তো হুইচ আর দ্য টু বিগেস্ট এমিটার্স ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়াস এমিশন কার্বন ডাইঅক্সাইড উইটনেস অ্যান্ড ইনক্রিজ অফ 4.8% রাইজ ফ্রম 2018। তো 4.8% ইনক্রিজ করেছে কিন্তু ইন্ডিয়ার যে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদনের পরিমাণ। তো দিস ইনক্রিজ ইন দ্য এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড ওয়াজ অ্যাট্রিবিউট টু কোল কনসাম্পশন। তো এগুলো বিশেষত যে জীবাশ্ম জ্বালানি, হ্যাঁ, সেগুলো পোড়ালে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি হয়, যেমন কয়লা পোড়ালে কিন্তু, এছাড়াও যে পেট্রোল ডিজেল যেগুলো বাস ট্রাক থেকে শুরু করে সব জায়গায় ইউজ হয়, হ্যাঁ, সেগুলো কিন্তু ইউজের ফলে এই CO2 ইনক্রিজ। তো চলুন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। স্টাডি সেজ ইনক্রিজিং লেভেলস অফ কার্বন ডাইঅক্সাইড উইল এফেক্ট হুইট। তো গবেষণার দ্বারা কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিতে কিন্তু গম উৎপাদনে যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষতি করছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর সেড ওভার সাস্টেনিং ফুড প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ মেজর ক্রপ লাইক হুইট, প্যাডি অ্যান্ড মেজ ডিউ টু ইনক্রিজিং লেভেলস অফ কার্বন ডাইঅক্সাইড। স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ইভেন দো ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড লেভেলস স্টিমুলেট হুইট প্রোডাক্টিভিটি, দ্য কনসিকুয়েন্ট রাইজ ইন টেম্পারেচার্স উড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এবং এর ফলে কিন্তু হুইট, প্যাডি এসব কিন্তু উৎপাদনেও কিন্তু যথেষ্ট কিন্তু এফেক্ট দেখা যাচ্ছে। তো এই ছিল 31 তারিখের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, তো এরপর চলুন যাওয়া যাক আজকের, অর্থাৎ 1 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সে।
তো আমরা এখন চলে এসেছি 1 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সে, তো চলুন শুরু করা যাক। তো আজকে যেটা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হচ্ছে ইসরো ওপেন্স ইটস ফার্স্ট ভিজিটার্স গ্যালারি টু ওয়াচ রকেট লঞ্চার। তো আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইসরো কিন্তু সবার জন্য এখন ওপেন করে দিয়েছে যে রকেট যে লঞ্চ হবে সেটা কিন্তু সবাই স্বচক্ষে কিন্তু দেখতে পারবে। তো সেটাই কিন্তু ওপেন করা হলো গ্যালারি। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ওপেন্স এ ভিজিটার্স গ্যালারি উইথ 5,000 ক্যাপাসিটি অ্যাট অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোটা আইল্যান্ড। তো 5,000 ক্যাপাসিটি টোটাল, 5,000 জন দর্শক কিন্তু এটা নিজের স্বচক্ষে কিন্তু ওয়াচ করতে পারবে। দ্য গ্যালারি হ্যাজ এ ক্লিয়ার লাইন অফ স্ট্রেট অফ সাইট উইথ 2 লঞ্চ প্যাডস অ্যান্ড এ লার্জ স্ক্রিন টু এক্সপ্লেন লঞ্চার অ্যান্ড স্যাটেলাইট ফিচার্স। তো এসব বিভিন্ন কিন্তু সুবিধা, কিন্তু বড় স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন লাগানো হবে, এছাড়াও কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস সেখানে কিন্তু দর্শকদের জন্য কিন্তু আছে। তো চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটি দেখে নেওয়া যাক। আজকের টেসলা বিল্ডস ইটস লার্জেস্ট এনার্জি স্টোরেজ সিস্টেম ইন এশিয়া। টেসলা ডেভেলপড ইটস লার্জেস্ট পাওয়ার স্টোরেজ সিস্টেম ইন এশিয়াজ অ্যাট ওসাকা ট্রেন স্টেশন ইন জাপান টু রিডিউস এনার্জি ডিমান্ড অ্যান্ড প্রোভাইড এমার্জেন্সি ব্যাকআপ পাওয়ার টু ট্রেনস ইন জাপান। তো টেসলা জাপানের ওসাকাতে কিন্তু এটা লার্জেস্ট এনার্জি স্টোরেজ সিস্টেম, কিন্তু এশিয়া যেটা সবচেয়ে লার্জেস্ট এনার্জি স্টোরেজ সিস্টেম সেটা কিন্তু স্থাপন করলো, যেটার দ্বারা কিন্তু জাপানে যে এমার্জেন্সি টাইমে যে ট্রেন, জাপানের ট্রেন সেগুলো কিন্তু চলাচলে কিন্তু সুবিধা হবে। তো চলুন আজকে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেওয়া যাক। জুজানা ক্যাপুটোভা বিকাম স্লোভাকিয়াজ ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। তো এই নামটা আপনারা মনে রাখবেন। তারপর চলুন নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রজার ফেডারার ওন মিয়ামি ওপেন 2019 টাইটেল। তো রজার ফেডারার জিতে নিল 2019 মিয়ামি ওপেন। তো সুইজারল্যান্ডস রজার ফেডারার ডিফিটস ইউএসএস জন ইজনার ইন স্ট্রেট সেট টু লিফট হার 101st কেরিয়ার টাইটেল অ্যাট মিয়ামি ওপেন 2019। ফেডারার ইজ নাও বিহাইন্ড অনলি আমেরিকাস জিমি কনর্স উইথ 109 কেরিয়ার সিঙ্গল টাইটেলস। তো ফেডারার জিতে নিল 2019 মিয়ামি ওপেন মেন্স সিঙ্গেলে, আর ওমেন সিঙ্গেলে পেয়েছে অস্ট্রেলিয়ার অ্যাসলেন বার্টি। তো নাম দুটো মনে রাখবেন আপনারা। তারপর চলুন নেক্সট এবং আজকে যেটা শেষ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, সাউথ কোরিয়া ওন আজলাম শাহ কাপ বাই ডিফিটিং ইন্ডিয়া। সাউথ কোরিয়া জিতে নিল আজলাম শাহ কাপ ইন্ডিয়াকে হারিয়ে। তো এটা একটা হকির খেলা। ইন্ডিয়া হ্যাজ লস্ট সাউথ কোরিয়া ইন দ্য ফাইনাল অফ সুলতান আজান শাহ হকি টুর্নামেন্ট অ্যাট ইপো ইন মালয়েশিয়া। তো মালয়েশিয়া যেটা হোস্ট করেছিল সেটাতে কিন্তু ইন্ডিয়া হেরে গেল সাউথ কোরিয়ার কাছে। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার সবার সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক হোয়াটসঅ্যাপেও কিন্তু দিতে ভুলবেন না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টোটাল 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটাতে কভার করা হয়েছে, তার জন্যই কিন্তু ভিডিওটা এত লং ভিডিও হলো, এত বড় হলো। তো আগের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বগুলো যদি আপনারা না দেখে থাকেন, সেগুলো যদি মিস করেছেন, তো ওপরে আমি আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। এই চ্যানেলের মধ্যে কিন্তু ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব আপলোড হয়ে থাকে। হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নিউ ভিউয়ার হয়ে থাকেন তাহলে নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করতে ভুলবেন না। আমি যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই চ্যানেলের মধ্যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও কিন্তু WBCS রিলেটেড, SSC, CGL, CHSL রিলেটেড, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কিন্তু ভিডিও আপলোড হয়ে থাকে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন এবং অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।